তো যারা ফিল্মোরা 11, 12 ইউজ করছেন এবং ভাবছেন যে ফিল্মোরা 13 আপগ্রেড করবেন কিনা বা 13 আপগ্রেড করতে কত টাকা লাগবে বা কিভাবে আপগ্রেড করবেন, প্রসিডিওরটা কি সম্পূর্ণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এবং আপগ্রেড করার পরে আপনারা নতুন ফিচার্স কী কী পাবেন, আপনার আপগ্রেড করা প্রয়োজন কিনা, বা আপনি যেটা 11 রয়েছেন আপনার কি এক্সট্রা টাকা খরচা করে 13 আপগ্রেড করার প্রয়োজন আছে কিনা, সেটি আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমি আমার ল্যাপটপ স্ক্রিন আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফিল্মোরা 13 ডাউনলোড করে নিয়েছি। আমি ফিল্মোরা 13 ওপেন করে আমি জাস্ট লগ ইন করে নেব ফিল্মোরা যে আইডি রয়েছে, মানে ওয়ান্ডার শেয়ার আইডি দিয়ে। ওপেন করার পরে লগ ইন করে নিলাম, লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানে আমি একটি প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। প্রজেক্টটা তৈরি করার পরে যখন আমি এটাকে এক্সপোর্ট করব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে কিন্তু আমার শো করছে আমার কিন্তু ফিল্মোরা 13 পারচেস করা নেই আমার কিন্তু, মানে আমি যদি পারচেস না করি ওয়াটারমার্ক আসবে, আর পারচেস করার পরে কিন্তু আমি ফিচার্সগুলো পাবো, ওয়াটারমার্ক থাকবে না। স্পিচ টু টেক্সটের একটি ফিচার্স থাকবে, কি ফ্রেম থাকবে, 4K সাপোর্ট তো আগেও ছিল, এখনও 4K থাকবে, এবং স্পিড র্যাম্পিং থাকবে। তো এইবার আমাদের কি করতে হবে, এই দেখুন এখানে দেখাচ্ছে ডিসকাউন্ট এক্সপায়ার ইন 47 ঘন্টা 43 মিনিটের মধ্যে কিন্তু আমার ডিসকাউন্ট দিয়েছে একটা। তো আমি যখনই এর উপরে ক্লিক করব পারচেসের উপরে, দেখতে পাচ্ছেন 40.99, মানে $15 কিন্তু আমাকে পে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপগ্রেড করলে পরে 13-এ, এবং এখানে AI ফিচার্স আমি এক্সট্রা পেয়ে যাব। তো এখানে আপগ্রেড নাও যখনই আমি করব, দেখতে পাচ্ছেন আপগ্রেড নাও করার পরে কিন্তু আমার এখানে ফিল্মোরা স্টোর ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে সব থেকে যখন আমরা পারচেস করব, পারচেস করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্রিয়েটিভ যে অ্যাসেটস রয়েছে, ঠিক আছে, এটি কিন্তু 30 দিনের জন্য ট্রায়াল দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে। তো আমরা যদি এটিকে অ্যাড করি, এটিকে অ্যাড করলে একটা সমস্যা আসবে আমাদের, কিন্তু তখন অটো পেমেন্টে $20,000 পেমেন্ট করতে হবে, ঠিক আছে? $21 কিন্তু আমাকে পে করতে হবে যদি আমি ক্রিয়েটিভ অ্যাসেটসটা নিই, ঠিক আছে? তো এখানে পারচেজের অপশানে কি রয়েছে, UPI রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, পেপ্যাল রয়েছে, জিপে রয়েছে। তো আপনাদের যেটা সুবিধা হবে সেই অনুপাতে কিন্তু আপনারা সেটাকে ইউজ করে নেবেন। তো আমি কিন্তু এখানে UPI ইউজ করব, ঠিক আছে? তো আমরা যখন পারচেজের উপরে ক্লিক করব, ঠিক আছে, পারচেজের উপরে ক্লিক করলে দেখা এখানে দেখতে পাবেন USD, মানে আমেরিকান যে ডলার রয়েছে সেটার অপশান দেবে। তো আমরা কিন্তু এখানে ইন্ডিয়ান রুপি করে নেব, ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের কত টাকা এক্স্যাক্টলি কাটবে সেটা কিন্তু আমরা এখানে দেখে নিতে পারবো। এই যে এখানে রয়েছে ইন্ডিয়ান রুপি, ঠিক আছে? তো ইন্ডিয়ান রুপি করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার 1245.66 টাকা কিন্তু কাটবে, এবং ক্রিয়েটিভ যে অ্যাসেটসের জন্য কিন্তু আমার কোনো টাকা লাগবে না। বাট ক্রিয়েটিভ অ্যাসেটসটা কিন্তু আমাদের অ্যাড করা যাবে না, একটা কথা মাথায় রাখতে হবে, কারণ আমাদের কিন্তু GST দিয়ে চলে আসছে $1469.88, মানে $1470 কিন্তু আমাদের বিলিং হবে। বা ক্রিয়েটিভ অ্যাসেটস যেটা আমাদের ফ্রিতে দিচ্ছে সেটাও যদি আমরা অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের ইনিশিয়াল যে মানে অটো ডেবিটের যে ফান্ডটা সেটা কিন্তু $20,000 উপরে আমাদেরকে সেট করে নিতে হবে, ঠিক আছে? এটা এইবার আপনি যদি কখনো অটো ডেবিটটাকে বন্ধ করাতে চান, বা এটা এক মাস আগে যদি আপনি বন্ধ করাতে চান, মানে আপনার ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যাওয়ার আগে যদি আপনার বন্ধ করাতে মনে না থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটি হিট হয়ে যাবে এবং আপনার টাকা কিন্তু কেটে যাবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তো যদি এত ঝামেলার মধ্যে না চান, যেতে চান, তাহলে ক্রিয়েটিভ অ্যাসেটসটাকে আপনি বাদই দিয়ে দিতে পারেন। তো বাদ দেওয়ার পরে এখানে আপনাদের বিলিং ইনফরমেশানটা দিয়ে দেবেন। বিলিং ইনফরমেশান দেওয়ার পরে কেটে দিচ্ছি, ক্রিয়েটিভ অ্যাসেটস যেটা রয়েছে সেটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার পরে কিন্তু আমি পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট করে নেবো, ঠিক আছে? বিলিং ইনফরমেশান দিয়ে পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট করে নেবো। তো আমাদের এখানে কিউআর কোড আসবে, কিউআর কোডটা জাস্ট স্ক্যান করে আমরা কিন্তু পে করে দেবো। পে করে দিলে পরেই কিন্তু আমাদের কিছু সময়ের মধ্যেই এরকম রিডাইরেক্ট হয়ে দেখতে পাচ্ছেন সাকসেসের অপশান দিয়ে দেবে। তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ফিল্মোরা থেকে মেল পেয়ে যাব, এবং মেলের পরেই সফটওয়্যারটি রয়েছে, মানে বা অ্যাপসটি রয়েছে, সেটা থেকে কিন্তু আমরা এডিট করতে পারবো এবং উইদাউট ওয়াটারমার্কে এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে? তো এই ভিডিওটা এ পর্যন্তই ছিল যে কিভাবে আপনারা ফিল্মোরা 13-এ আপগ্রেড করবেন এবং কত টাকার প্রয়োজন হতে পারে 13-এ। তো আমি এরপরে ভিডিও ক্রিয়েট করে দেবো যে আপনারা কি কি এক্সট্রা ফিচার্স পেয়ে যাবেন ফিল্মোরা 13-এ। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।